내가 또 끼고 한번 봐야 해. 이제 내가 또 라떼 봐요. 뭘 못 가는데 내가 또. 이 까고 스켓은 내가 또 내가 또. 누구를 만나서 이제 다 길러. 이렇게 누구 가는 데가 나 빛나이. কোন দোকান ওদিন বহি আছে এডি রুবেল মামা আছে ভাইয়া না না আসি নাই কই গেল ফির ভাইয়া জমি জান নাই তার মতো সুখী আর নাই বুঝছা কি বাবা জমি থাকাটা কি যন্ত্রণা বুঝছেন না নাইজি বুঝছেন না বই নাইছি ফুবু আইছি ভাগ দাও ভাগ দাও ভাগ দাও এখন যদি আইনি দেওয়া লাগে তাহলে দিয়ে দেন সমস্যা কি চুরি করে জমি কোনা নেঘি নেম চুরি করে নেঘি নেম আমার নামে ছোট ভাই তো জানে না টেকাটুকে নাগলে এক আধ লাখ টাকা দেন চুরি করি নেমো বনে রাস্তায় ভাইদের নিয়ে বৈনক নিয়ে রেস্টির অফিসে যাবো আজকে আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা বসো বসো ফোন বলে দিছিলাম এই জন্য আপনার সব দোকানে খুঁজলাম পাইলাম না এটি পরে দিয়ে তোমার নাম কো তাই তো ওই যে রাস্তার ওই মাথা রাখি যাচ্ছি এই শোনো এটা ভাগ্নে হয় তো ভাগ্নে আমার বুঝছা আসসালামু আলাইকুম ভালো আছো বাবা হ্যাঁ ভালো আছি তোমার আরেক মামা এখন ঘটনা শোনো তোমার মা অগ্নিয়া তুমি রেজিস্ট্রি অফিসে চলে যাও আমি এই দিক দিয়ে ওদিক দিয়ে যাওয়া যাবা নয় দাড়িপুর দিয়ে যাওয়া যাবা নয় আমি ঠাকুর দিকে ওই পাশ দিয়ে ঘুরিয়ে রেজিস্ট্রি অফিসে যাবো বুঝছা আচ্ছা ঠিক আছে ওদিক শোক আমি আলাপ টালাপ করে রাখছি হ্যাঁ তোমরা যাও আমি আসতেছি জুমা ভাই একটা কথা হলো কি যেটাই করে ঝামেলাটা না হয় না হওয়া নাই জায়গা নাইলে নেন আমার কাছ থেকে সমস্যা নাই ঝামেলাটা না হয় হ্যাঁ যাও সমস্যা নেই ঠিক আছে আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে থাক ঠিক আছে লাগাত ময় বুরুবি নাই ওই বনি জমি বলে লেগি নিবে গেছি যা ওই কেসাল কেসালের কি স্বাদ পাই যায় দেখে দেখবি এবারে দাদা লা কুটি জানবে কিসের খেলা দেখাছেন বাবারি ভাগ্যার বনুক নিয়ে বলে রেজিস্ট্রি অফিস গেছে সেই জমি দলিল করে নেওয়ার জন্য বুঝছা আচ্ছা তোমার আমি কথা কও এই যে বনের যে জমিটা আছে এই যে কাগজ কাগজ বই নিয়েই বের বানাচ্ছ ঠিক আছে এই দেখো তো 10 শতক জমি পাবি আচ্ছা বইনে এই দেখো এই যে টোটাল 10 শতক পাবি আচ্ছা বুঝছেন তার মধ্যে এই যে 3 শতক 3 শতক এক জায়গায় 5 শতক এক জায়গায় কয় শতক হইলো 8 শতক 8 শতক এই যে 2 শতক এক জায়গায় এই 10 শতক 10 শতক ওই মনে করছি ওই কিছুই বুঝব না কাম করি খাম যা কিছুই বোঝব না এখন তোমরাই কও কাগজ কি ঝকঝকা আছে ছবি তো ঠিকই দেখা যাবা নাকছে হ্যাঁ দেখো তো 3 শতক 5 শতক 2 শতক 2 শতক তিন দাগে পাবি তিন দাগে তাই 10 শতক পাবি জমি আচ্ছা আর ওই বাড়ির সামনে মুই জমি কেন মানে আবাদ করি খাম ওই ওখান দেখাইছি এখন তোমরাই কও আর কি করা যায় কও ভাই ভাইয়ের ভাইয়ের সাথে দেখো তো কেমন শুরু করছে হ্যাঁ তো আসলে খুব খারাপ জিনিস ভাই এই কাজ করবি কেতার বলবি হ্যাঁ প্রত্যেকটা পদে পদে যে ওই কেসাল বাজাইছে ওই কেসালের কি সাহায্য পাইছি প্রত্যেকটা জায়গাতে ওই বুর সাথে কেসাল করবে নাকি তাহলে কও এখন কি করি মুখ পয়া দেয় না এখন তোমরা সেটা ভাইয়ের সাথে আলাপ করেন নাই তোমার হ্যাঁ তোমার ভাইয়ের সাথে রুবেল সাথে আলাপ করেন নাই আরে সেদিন ভাগ্নে আসিল বাহে হ্যাঁ তা যে অভিনয় করিয়ে পাঠে দিছি ওই আরো কইলো যে ওরে ইয়ে জমি আছে মোরও ইয়ে তো জমি আছে দাগের মধ্যে মানে দুই ভাইয়ের মধ্যেই জমি আছে জমি আছে
আবার আজকে শুনবেন আসছি রুবেল তাই মালা এর বনুক নিয়ে বাকা বাকি নিয়ে চলে গেছে জমি মালাই পেতে দলে কই দিবি দেখো তো কি করম ভাই সেটাই তো দোয়া বল দে যাই দেখো তো রাজ্জাক ভাই ও ভুল বুঝছ তুমি দেখো তো এই কাগজকে তো দেখানো দেখো তো নিজের খাই উলাই যাই ঝামেলা জরার পানি বাবা চলে গেল আমি ওই ঠিক যে তার সাথে সে মুখ দুল দিবে না দেখো তো ওই জমিকে দেখো তো আর রাজ্জাক ভাই দেখো তো যা হ্যাঁ এতে তিন পলটে জমির জমি দেওয়া আছে বইন এইগুলি আমার বুঝি লাভ আছে কোন হ্যাঁ তাহলে কও দেখি ধরেন আপনার ভাই যদি না বলেলে তো আমরা তো কিছু করে পাবো না এখন আমরা একটা জিনিসই করতে পারবো সবাই মিলে বসিয়ে যেটা ভালো সিদ্ধান্ত হয় সেটা আমরা করতে পারি বুঝছেন তো আপনি এটা নিয়ে মাথা গরম করেন না ওনাকে আমি ফিরিয়ে নিয়ে নাকছি আজকে দলিল দলিল হবো না কি করেন না ঠিক আছে আমি কম দেবো না আপনি বাসায় যান আমরা ওই হলো টাউ টাউটের কাউটরি বুদ্ধিটা ওরা না বেশি এখন শুনো এটা এটা ফয়সালা আনো বলে কোর্ট কাছারি বাদ দিয়ে ময়মুরুব্বি ডাক দিয়ে এটা ফয়সালা নিয়ে আসুন আইলে আইলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে তাহলে তোরাই কো এটা দিয়ে তো শেষ করা নাকি কাজ কাজ তো রাখা যাবে না ও চাপা ফাটার মুড়ে না তাহলে কো দেখি কাজ করা যাবে না কাজ করে বাজ যাও কাজ করা যাবে না বসিয়ে যেটা হয় সেটা করে দেবো কি আচ্ছা ঠিক আছে ওই তোমার হাত ধরি গো মোর এটা সমাধান করে দাও করবো না আমি কিন্তু মূল অবস্থা খারাপ করে দেব ঠিক আছে ওটা সমাধান করবো আসেন ওই বিষয়টা দেখেন তো আপনি টাকা পয়সা দেন না আগে ফির না 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 পাগলা আছে